ওয়েলকাম টু সি শার্প বাংলা ভিডিও টিউটোরিয়াল। এটা আমাদের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল সি শার্পের উপর। আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা যেটা শিখবো সেটা আমরা এখন দেখে নিই। মূলত গত ভিডিও টিউটোরিয়াল আমরা সি শার্পের মূলত বেসিক পরিচিতি সম্পর্কে একটু ধারণা লাভ করেছি এবং আমরা কি কি আমাদের এই টপিকস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বলেছি। আমাদের এই ভিডিও টিউটোরিয়াল আমরা শুরু করবো আসলে সি শার্পের হিস্ট্রি এবং হাউ টু ওয়ার্কস, আসলে সি শার্পের অতীত সম্পর্কে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা পাওয়ার চেষ্টা করবো এবং এটা কিভাবে কাজ করে সেটা জানার চেষ্টা করবো। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের স্লাইডে। সি শার্প হচ্ছে মূলত আমি আগেই বলেছি এটা 2000 সালে ডেভেলপ করা হয় এবং এই ডেভেলপ যে ব্যক্তি করেন তার নাম হচ্ছে অ্যান্ডার্স হেলসবার্গ। ইনি মাইক্রো ইনি এবং মাইক্রোসফটের মাধ্যমে এটা ডেভেলপ করা হয় এবং 2002 সালে তার একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক যা 1.0 রিলিজ পায় এবং এখন আমরা বর্তমানে যে ফ্রেমওয়ার্কটা ইউজ করছি সেটা হচ্ছে 5.0, অর্থাৎ সেটা ভার্সন 5.0। আসলে এই সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে আসলো সেটা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে যে কম্পিউটার আমাদের মতো ভাষা বোঝে না। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 অর্থাৎ বাইনারি কোডগুলো বুঝে থাকে। অর্থাৎ কম্পিউটার অন্যান্য মেশিনের মতো কম্পিউটারে কিন্তু অনেকগুলো লজিক গেটের সমন্বয়ে তৈরি। লজিক গেট সম্পর্কে আশা করি আপনারা জানেন। তো লজিক গেট হচ্ছে লজিক গেটের সমন্বয়ে কম্পিউটারটা তৈরি হয়ে থাকে। তো এই লজিক গেটগুলো কম্পিউটারকে বুঝতে হলে মানুষ মানুষ যদি কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে চায় তাহলে সেই লজিক গেটের সমন্বয়ে বা সেই বাইনারি কোডে সেগুলো বলতে হবে। এখন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বাইনারি কোড, অর্থাৎ লজিক গেটের সমন্বয়ে। এখানে বলা হচ্ছে যে গেট আই অর্থাৎ আই নামক একটা ভেরিয়েবল তুমি ইনপুট নাও, দেন হচ্ছে গেট জে জে নামক একটা ভেরিয়েবল নাও, তারপর অ্যাড জে উইথ আই অর্থাৎ জে এর সাথে তুমি আই কে যোগ করো, দেন স্টোর রেজাল্ট এবং রেজাল্টটা রাখো। তো এটা আসলে খুবই কষ্টসাধ্য একটা ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষের পক্ষে লেখা খুবই অসম্ভব, প্রায় অসম্ভব ব্যাপার এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এই ধরনের সমস্যা সলভ করার জন্য সর্বপ্রথম বিজ্ঞানীর একটি প্রোগ্রামাররা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলো যেগুলো অনেকগুলো নিউমেরিকের উপর তৈরি করা হয়েছিল। সেগুলোকে মূলত অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ বলা হতো এবং অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজকে এই কোডে রূপান্তর করার জন্য যেটা তৈরি করা হলো সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অর্থাৎ অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজে মানুষ তার নিজস্ব ভাষায় কিছু কোড লিখতো এবং সেই কোড তো কম্পিউটার পড়তে পারতো না, সেই কোডগুলো কম্পিউটার বোঝার ভাষায় রূপান্তর করার জন্য যার সাহায্য নিতে হয় সেটাই হচ্ছে অ্যাসেম্বলার, অর্থাৎ এক প্রকার অনুবাদক। এই অ্যাসেম্বলার হচ্ছে এক প্রকার অনুবাদক। পৃথিবীতে দু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পাইলারের মধ্যে এখন চলে আসছে আবার ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি সেটা বলে নিই। কম্পাইলার হচ্ছে একটি প্রোগ্রাম পুরো প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা এবং ইন্টারপ্রেটার হচ্ছে প্রোগ্রামের প্রতিটি লাইন বাই লাইন অনুবাদ করা। যদি একটি লাইনে ভুল হয় তাহলে ওই লাইনটিকে সংশোধন করে পরবর্তী লাইনে আসা। তো যাই হোক, সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন হচ্ছে একজন আমেরিকান লেডি যার নাম হচ্ছে ডক্টর গ্রেস হপার। ডেভেলপ করেন হচ্ছে ম্যাথমেটিক, ফ্লোমেটিক এবং A2 এই নামক তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিনি 1950 সালে ডেভেলপ করেন। 1957 সালে জেমস ব্যাকাস ডেভেলপ করেন হচ্ছে ফরটন, যিনি IBM কোম্পানির একজন প্রোগ্রামার। তারপর 1958 সালে ডেভেলপ করেন হচ্ছে অ্যালগোল এবং কবল। কবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে। কবল মূলত ডেভেলপ করা হচ্ছে বিজনেস কমিউনিকেশনের জন্য বা বিজনেসের বিভিন্ন সফটওয়্যার তৈরি করার জন্য কবল তৈরি করা হয়ে থাকে। এটা 1958 সালে তৈরি করা হয়। দেন পরবর্তীতে অ্যাডা, বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস ডেভেলপ এবং বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। এবং সি শার্প তো আমরা আগেই বলেছি, সি শার্প হচ্ছে 2000 সালে ডেভেলপ করা হয় অ্যান্ডার্স হেজলবার্গ এবং মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে এটা ডেভেলপ করা হয়। তো এখন চলে আসি যে সি শার্পের ফিচার্স গুলো কি কি, আসলে সি শার্প কি ধরনের ফিচার্স গুলো সম্মিলিত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে সি শার্প খুবই সিম্পল এবং এটা একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড, সেটা আগেই বলেছি আমি। এবং এটা এটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটার স্ট্রাকচারটা প্রত্যেকটা জিনিসটা স্ট্রাকচার অনুযায়ী এবং প্রত্যেকটা জিনিস একটা লজিক অনুযায়ী সাজানো রয়েছে। এটার একটা হিউজ লাইব্রেরি রয়েছে। লাইব্রেরি বলতে আসলে কি বুঝি, লাইব্রেরি বলতে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি, সাপোজ অ্যাড বা আপনার অ্যাড গেট বা ইনপুট স্ক্যান স্ক্যান অ্যাপ, সিতে আমরা ইউজ করেছি স্ক্যান অ্যাপ, এই যে যে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি এগুলোর পরিপূর্ণ বর্ণনা দেওয়া থাকে হচ্ছে তাদের লাইব্রেরিতে। এই বর্ণনাগুলো যদি দেওয়া না থাকতো তাহলে স্ক্যান অ্যাপের মাধ্যমে হয়তো আমরা কখনোই কিবোর্ড থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম না, আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে কখনোই ইউজারকে কোনো কিছু শো করাতে পারতাম না। এই মূলত এগুলোর বর্ণনায় হচ্ছে দেয়া থাকে লাইব্রেরিতে। তারপর হচ্ছে আপডেটেবল, অর্থাৎ এই সি শার্পের মাধ্যমে কোনো সফটওয়্যার তৈরি করা হলে তাকে পরবর্তীতে আপডেট করা খুবই সহজ, অর্থাৎ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। এবার এটা হাউ টু ওয়ার্কস, অর্থাৎ এটা সি শার্প ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। আমরা প্রথমে বলেছি সি শার্প হচ্ছে .NET ফ্রেমওয়ার্কের মাধ্যমে রান করা হয়ে থাকে। এখন .NET ফ্রেমওয়ার্কটা কি, .NET ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপার্স বা প্রোগ্রামাররা তাদের কোডগুলো লিখে থাকেন এবং সেগুলো রান করে থাকেন। এখন .NET ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে এটাই হচ্ছে এবার মূল বিষয়। এখন .NET ফ্রেমওয়ার্কের
মেন যে বিষয়টা সেটা হচ্ছে সিএলআর, অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এটার মাধ্যমেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মানুষের ভাষার যে ল্যাঙ্গুয়েজকে সেটাকে কম্পিউটার বোধগম্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করা হয়। এখন সেটা কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় আমরা একটু জানার চেষ্টা করি। মূলত আমরা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তো ভিজুয়াল স্টুডিও যখন কোনো প্রোগ্রামার তার কোডগুলো লিখে থাকবে, আমরা কোডগুলো লিখে থাকবো, তখন মূলত রান বাটনে ক্লিক করার সাথে সাথে সেটা তার ডিফল্ট কম্পাইলার দ্বারা কম্পাইল করবে, এবং কম্পাইল করার পর সিএলআর এর কাজ হচ্ছে সেই কম্পাইলকৃত সেই কম্পাইলকৃত কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ যেন কম্পিউটার সেটা বুঝতে পারে এবং পরবর্তীতে তার নির্দিষ্ট ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা। এবং সিএলআর এর ভিতর কি 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 ধরনের কাজ থাকে সেটা হচ্ছে কনভার্ট কোড ইন্টু সিএলআর, অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ ইনফ্রাস্ট্রাকচার। এবার এক্সেপশন হ্যান্ডেলিং, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো হ্যান্ডেল করে, টাইপ সেফটি, তারপর মেমোরি ম্যানেজমেন্ট অর্থাৎ র্যামের যে মেমোরি ম্যানেজমেন্টগুলো আছে, মেমোরি ম্যানেজমেন্ট যে বিষয়গুলো সেগুলো সে দেখে থাকে, এবার সিকিউরিটির ব্যাপারগুলো সে দেখে থাকে, এরপর হচ্ছে তারা সে ইম্প্রুভ পারফরমেন্স, পারফরমেন্সটা একটু দ্রুত করে থাকে, তারপর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি, অর্থাৎ যে কোনো এই সিএলআর দ্বারা যে কোডটা কনভার্ট করা হয়ে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজে, সেই মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে চলার ক্যাপাবিলিটি রাখে। যেমন মনে করেন যে লিনাক্স, তারপর ইউনিক্স অপারেটিং সিস্টেমে সেগুলো চলার মতো সামর্থ্য রাখে। তো আসলে সি শার্প মূলত এভাবে কাজ করে থাকে। তো আজকে সি শার্প নিয়ে পুরোপুরি আলোচনা করা হলো, তো সি শার্প এভাবে কাজ করে থাকে। তো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে সি শার্পের একটি সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় এবং কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড দিতে হয়। তো ধন্যবাদ।